হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সিক্রেট বিউটি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি এবং অনেক দিন পর আবারও আপনাদের জন্য নতুন একটি প্রোডাক্টের রিভিউ নিয়ে চলে এসেছি। আর যে প্রোডাক্টের রিভিউ আজকে করতে যাচ্ছি, সেই প্রোডাক্টটি হচ্ছে লরেল স্পা। আজকে প্রোডাক্টের রিভিউতে ঠিক রিভিউ বলবো না, এটি বেসিক্যালি হচ্ছে এই প্রোডাক্টটি কেন আপনারা ইউজ করবেন বা কেন ইউজ করা উচিত, কারা ইউজ করতে পারছেন, এইসব জিনিস নিয়ে হচ্ছে অনেক অনেক প্রশ্ন থাকে। এখন অবধি আমার চ্যানেলে লরেল স্পা নিয়ে যদিও আরও ভিডিও আছে, বাট তারপরও দেখা যায় যে অনেকেরই অনেক ধরনের প্রশ্ন থাকে লরেল স্পা নিয়ে, এবং সবার মধ্যে একটি কনফিউশন আছে যে এটি কি শুধুমাত্র যাদের ভার্জিন হেয়ার তারা কি ইউজ করতে পারবে, নাকি শুধুমাত্র হচ্ছে রিভিউনিং হেয়ারের জন্য। এই প্রশ্নটি একদম কমন একটি প্রশ্ন। তো আজকের রিভিউতে আমি আজকের এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে চেষ্টা করব সেই প্রশ্নগুলোর আনসার দিতে এবং আপনাদেরকে ক্লিয়ার করতে যে বিষয়টা, যে এটা আসলে কি শুধুমাত্র আপনার লরিয়াল স্পাটা কি শুধুই মাত্র হচ্ছে আপনাদের যাদের রিভিউনিং হেয়ার তারা ইউজ করতে পারবে, নাকি ভার্জিন হেয়ার যারা ন্যাচারাল হেয়ার যারা তারা ইউজ করতে পারবে, বা কেন ইউজ করা উচিত, বা করলে কি বেনিফিটস আপনারা পাচ্ছেন। তো ইন ডিটেল সব কিছু জানার জন্য যেটা করতে হবে, আপনাদেরকে পুরো ভিডিওটা কমপ্লিট করতে হবে শেষ পর্যন্ত, আর করে ফেলতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেনি। সাবস্ক্রাইব করার জন্য নিচে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন, বেল আইকনটিতে ক্লিক করুন, লেটেস্ট ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার আগে। সো ভিউয়ার্স, চলুন শুরু করছি আজকের ভিডিওটি। প্রথমত বলে নিচ্ছি, আমার সামনে যে প্রোডাক্টটি রাখা আছে সেটি হচ্ছে 500 ml এর একটি লরিয়াল হেয়ার স্পা। লরিয়াল হেয়ার স্পাটা 500 ml হয়ে থাকে, আর আমার কাছে যেটি আছে সেটি হচ্ছে চায়না ভার্সনটা আছে। আমি চায়না ভার্সনটা সেল করে থাকি, আগেও রিভিউ করেছি, বাট আমার সবচেয়ে বেশি ডিমান্ডিং যে প্রোডাক্টটা সেটা হচ্ছে লরিয়াল স্পার এই ভার্সনটাই। আরেকটা ভার্সন আছে, সেটা হচ্ছে ইন্দোনেশিয়ান ভার্সন, যেটা হচ্ছে খুবই এক্সপেন্সিভ বলতে পারি, সবার জন্য অ্যাফোর্ডেবল না, আর এটা অত বেশি অ্যাভেলেবেলও না। সো যেহেতু আমি মনে করি যে এই প্রোডাক্টটা খুব একটা পার্থক্য নেই দুইটা প্রোডাক্টের মধ্যে, এই প্রোডাক্টটার কোয়ালিটি অসম্ভব রকমের ভালো, আমি নিজে পার্সোনালি গত 4 বছর ধরে এটি ইউজ করে যাচ্ছি এবং সবাইকে এটি সাজেস্ট করে থাকি। এখন অবধি আমার চ্যানেলের সবচেয়ে বেশি বিক্রিত ডিমান্ডিং প্রোডাক্ট হচ্ছে লরিয়াল স্পাটা। সো এই লরিয়াল স্পাটি আছে, এটা 500 ml হয়ে থাকে, এরকম একটি হচ্ছে জারে আপনি পেয়ে যাবেন, খুব সুন্দর একটি জারে পাবেন। এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন এক্সপায়ার ডেট দেওয়া আছে, ইংলিশে সব কিছু ডিটেলস দেওয়া আছে, 500 ml এখানে লেখা আছে, অ্যান্ড হচ্ছে এই তো প্যাকেজিংটা হয়ে গেল। উপরে ঢাকনাটা এমন একটা হবে এবং ভিতরের প্রোডাক্টটা কেমন হবে সেটি একবার দেখিয়ে দিচ্ছি। লরিয়াল স্পার ভিতরে যে ক্রিমটি সেটি একদমই হচ্ছে সাদা মিল্ক ক্রিমের মতো হবে, একদম সাদা কালারের হবে, অন্য কোনো কালার হবে না। আর অরিজিনাল যে হচ্ছে লরিয়াল স্পাটি হবে, এটির স্মেল অসম্ভব রকমের সুন্দর, খুবই সুন্দর এটির স্মেল হবে, দেখতে দেখতে পাচ্ছেন একদমই হচ্ছে এরকম। এটার থিকনেসটা দেখিয়ে দিচ্ছি একবার, এই যে দেখুন একদম ক্রিমের মতো হবে, এরকম মিল্ক ক্রিম যেটা হয়ে থাকে, হোয়াইট মিল্ক ক্রিম যেটা, ঠিক সেরকমই হবে, একদমই টোটালি এরকম হোয়াইট কালারের, এবং স্মেল খুবই সুন্দর স্মেলে এটি আপনারা পেয়ে যাবেন। এটি হচ্ছে লরিয়াল স্পাটি। এখন আমি বলবো যে অরিজিনালটা চেনার উপায় কী। অরিজিনালটা হচ্ছে থিকনেসটা এরকমই থাকবে, মিল্ক ক্রিমের মতো হবে, এবং হচ্ছে এর ভেতরের যে প্রোডাক্টের যে স্মেলটা ওটা খুব সুন্দর হবে। তারপরেও আপনারা যখন প্রোডাক্ট পারচেস করবেন অবশ্যই কোনো হচ্ছে ট্রাস্টেড সেলারের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন। এখন আসি মেন কথায়। মেন কথাটা কি, সেটা হচ্ছে যে যাদের প্রশ্ন থাকে, আপু এটা কি শুধুমাত্র হচ্ছে যাদের চুল রিভিউনিং করা, হেয়ার কালার করা তাদের জন্য? আমি বলবো মোটেও না, এটা আপনাদের একদমই ভুল ধারণা, এটা হচ্ছে সব ধরনের হেয়ারের জন্য, সব ধরনের হেয়ারের জন্য, এবং ছেলে এবং মেয়ে সবাই ইউজ করতে পারবে। লরিয়াল স্পাটার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এটি আপনার চুলের গোড়া থেকে অ্যাপ্লাই করতে পারছেন, যার জন্য হচ্ছে ফুল হেয়ারটা আপনার পুষ্টি পাচ্ছে, চুলের গোড়াটা শক্ত করার জন্য এটি হেল্প করছে। লরিয়াল স্পাট যদি আপনি ইউজ করেন, আপনার চুলটা একদম হচ্ছে সফট, শাইনি এবং হেলদি একটি চুল আপনি পাবেন। আপনি যদি একটি হেলদি হেয়ার পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে হচ্ছে লরিয়ালের এই স্পাটি ইউজ করতে হবে। আর এই ক্রিমটি শুধুমাত্র স্পা করার জন্য না, অনেকে ভাবে যে এটি দিয়ে শুধুমাত্র স্পা করা যাবে, মোটেও সেরকম না, এটি তিনটি ব্যবহার আছে। প্রথম ব্যবহারটি হচ্ছে আপনি কন্ডিশনারের মতো এটি ইউজ করতে পারবেন, গোসলের পর শ্যাম্পু করার পরে 10 মিনিটের জন্য এটি আপনি স্পা না করে শুধুমাত্র হচ্ছে হেয়ার ইউজ করে কন্ডিশনারের মতো চুলটা ওয়াশ করে ফেলতে পারেন। অথবা আপনি যদি চান, সেক্ষেত্রে সপ্তাহের মাঝখানে, সপ্তাহে যে কোনো একদিন ফুল হেয়ারে এই ক্রিমটি ইউজ করে আপনি হচ্ছে 10-15 মিনিটের জন্য একটি মাস্ক ইউজ করতে পারেন। মাস্কটা রেডি করার জন্য আপনি হচ্ছে একটি 400 ml ই ক্যাপ নিয়ে নেবেন, 1 চামচ অ্যালোভেরা জেল নিয়ে নেবেন, দেন আপনি ফুল হেয়ারে অ্যাপ্লাই করুন। যদি হাতের কাছে এগুলো না থাকে, তাহলে শুধুমাত্র কিন্তু লরিয়াল স্পাটি দিয়েও আপনি একটি
হেয়ারে অ্যাপ্লাই করে 15-20 মিনিট রেখে ওয়াশ করে ফেলতে পারেন, তাহলে আপনার হেয়ার একটি হেয়ার মাস্ক হয়ে গেল। এবং যদি আপনারা কেউ চান লরেল স্পা দিয়ে হচ্ছে স্পা করতে ঘরে বসে, তাহলে খুবই অল্প খরচে ঘরে বসে এই উচ্চ দ্রব্যমূল্যের বাজারে খুবই কম প্রাইসে আপনি ঘরে বসে হচ্ছে স্পাটি করে ফেলতে পারবেন। স্টিম দেওয়ার সব কিছু ইন টোটাল একটা ভিডিও আমার চ্যানেলে আছে, কীভাবে আপনি ঘরে বসে স্পা করতে পারেন সেই নিয়ে একটা ভিডিও আছে, আপনাদেরকে অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে দিব। সেই ভিডিওটি দেখলে অবশ্যই আপনার ঘরে বসে স্পাটি করতে পারবেন। আর একটি কথা হচ্ছে, এটি যাদের ভার্জিন হেয়ার, যাদের চুলে কোনো ধরনের কেমিক্যাল ইউজ করা হয়নি, তারা এটি খুব ইজিলি ইউজ করতে পারবেন। আপনাদের জন্য এটি আরও বেশি জরুরি, কারণ হচ্ছে যাদের ভার্জিন হেয়ার তাদের চুল থেকে পুষ্টি নষ্ট হয়ে যায়। অনেক দিন ধরে শ্যাম্পু করার ফলে চুলের গোড়া থেকে হচ্ছে পুষ্টিগুলো আস্তে আস্তে করে কমে যায়, চুলটা রাফ হতে থাকে, চুল ড্যামেজ হতে থাকে, এবং ধুলাবালি পলিউশনের জন্য তো প্রতিনিয়ত আমাদের হেয়ার নষ্ট হয়ে যাচ্ছে। সেই জন্য যেটা করতে হবে আপনাদেরকে, যাদের ভার্জিন হেয়ার তাদেরও কিন্তু অবশ্যই সপ্তাহে 2 বার শ্যাম্পুর পরে এই লরেল স্পাটি দিয়ে কন্ডিশনারের মতো 10 মিনিট রেখে ইউজ করতে হবে, এবং সম্ভব হলে অবশ্যই আপনাদেরকে মাসে 2 বার হেয়ার প্যাক এবং মাসে অন্তত পক্ষে 1 বার হেয়ার স্পা করা উচিত অবশ্যই। তাতে করে আপনার যে হেয়ারটি আছে এটি অনেক বেশি হচ্ছে পুষ্টি পাবে, চুলটি অনেক বেশি হচ্ছে সফট অ্যান্ড শাইনি হবে, এবং যাদের চুল অনেক বেশি জট পাকিয়ে যায়, আনম্যানেজেবল হেয়ার যেটা আমরা বলে থাকি, চুল যাদের ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, যাদের আগা ফাটার প্রবলেম আছে, তাদের সব ধরনের চুলের প্রবলেম সলভ করার জন্য এই লরেল স্পাটি যথেষ্ট। ইনশাল্লাহ যদি আপনারা এই প্রোডাক্টটির নিয়ম মেনে ইউজ করেন তাহলে আপনার চুলের প্রবলেমসগুলো সলভ হবে, এবং অবশ্যই কিন্তু আমাদেরকে চুলে সপ্তাহে 2 দিন তেল দেওয়া উচিত। আপনারা বাসায় যে রেগুলার অয়েল ইউজ করেন সেটা ইউজ করবেন, শ্যাম্পু ঠিকমতো করবেন, এবং হচ্ছে চুলে লরেল স্পাটি ইউজ করবেন। শ্যাম্পুর পরে স্পা ইউজ করতে একদমই ভোলা যাবে না। তাহলে কি হচ্ছে, আপনারা কিন্তু প্রপার একটি হেয়ার ট্রিটমেন্ট আপনারা পাচ্ছেন। লরেল স্পাটি শুধুমাত্র যাদের হচ্ছে রিমোটিং হেয়ার তাদের জন্য না, এটি সব ধরনের হেয়ারের জন্য, যে কোনো কেউ যে কোনো বয়সে এটি ইউজ করতে পারবে। তবে অবশ্যই আমি বলবো যাদের বয়স 12 বছর বা 13 বছর প্লাস তারা এটি ইউজ করবে, তার চেয়ে ছোটরা ইউজ না করাটাই ভালো। তবে এটি ছেলে মেয়ে সবাই ইউজ করা যাবে, যেহেতু এটি চুলের গোড়া থেকে অ্যাপ্লাই করা যায়, সো এটি ছেলেরাও ইউজ করতে পারবে, ভাইয়াদের জন্য এটি খুব ভালো কাজ করবে। এবং এটি ইউজ করার পর আমি বলবো প্রথম 1-2 ওয়াশের পর থেকে আপনারা আপনাদের পার্থক্যটা ফিল করতে পারবেন, প্রথম ইউজের পরে পার্থক্যটা বোঝা যায়। বাট ভালো একটি রেজাল্ট পাওয়ার জন্য মিনিমাম আপনাকে 1-2 সপ্তাহ ইউজ করতে হবে, দেন আপনি এটির ভালো রেজাল্ট আপনারা পাবেন। ওকে, সো যারা এই প্রোডাক্টটি নিয়ে যাদের হচ্ছে কনফিউশন ছিল তাদের আশা করি এই প্রোডাক্টটি নিয়ে কোনো কনফিউশন থাকবে না। লরেল স্পাটি হচ্ছে খুবই পপুলার একটি প্রোডাক্ট, এমন এখন কিন্তু আপনারা চাইলে আমাদের পেজ থেকে অথবা আমাদের কাছ থেকে উপরে ডিসক্রিপশন বক্সে দেওয়া যে লিঙ্ক আছে সেখান থেকে তো ইনডিটেল সব জানতে পারবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন করে আপনারা আমাদেরকে অর্ডারটিও করতে পারবেন। সো ভিউয়ার্স, এই হচ্ছে লরেল স্পাটি, যেটি নিয়ে হচ্ছে সবার এত প্রশ্ন ছিল। আরও যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কিন্তু আমাদেরকে ভিডিও নিজে কমেন্টে হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে প্রশ্ন করতে পারেন, আবার ইনশাল্লাহ আমরা কিন্তু আপনাদেরকে সেই আনসারগুলো দিয়ে দিব। এই হচ্ছে লরেল স্পা। আপনারা অবশ্যই যেটা করতে পারেন সেটা হচ্ছে লরেল স্পাটা যখন আপনারা পারচেস করবেন দেখে নেবেন ভালো করে, যেটা অরিজিনাল স্পাটা আপনারা পাচ্ছেন কিনা, এটা স্মেল ঠিক আছে কিনা, কালারটা পারফেক্ট আমি যেরকম দেখিয়েছি সেরকম কিনা, তাহলে আপনারা বুঝবেন যেটা অরিজিনাল প্রোডাক্ট। আর ডেফিনেটলি আপনারা কিন্তু নেওয়ার আগে অবশ্যই আপনাদের উচিত একজন পরিচিত অথবা হচ্ছে যাকে আমি ট্রাস্ট করতে পারছি এরকম কারো কাছ থেকে প্রোডাক্টটা নেওয়া, তাহলে যেহেতু চুলের ব্যাপার চুলের জন্য আপনাদের জন্য অবশ্যই উচিত ভালো করে দেখে শুনে তারপর পারচেস করা। এবং লরেল স্পাটি যদি আপনারা ইউজ করেন, যদি কোনো ধরনের আপনাদের প্রশ্ন থাকে সেটাও কিন্তু আপনারা আপনাদের পেজে করতে পারছেন। সো ভিউয়ার্স, যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন, জানান কেমন লেগেছে, এবং শেয়ার করুন আপনার ফ্রেন্ডসদের সাথে, আর করে ফেলুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব। যারা এখন অবধি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করার জন্য নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, এবং লেটেস্ট ভিডিও আপডেট পাওয়ার জন্য বেল আইকনটিতে ক্লিক করতে একদম ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।